সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, আর এই নিয়ে চারদিকে ছড়াচ্ছে অনেক ভুল তথ্য। আসলে কি সত্য? সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে কি সেনাবাহিনীর বিসিএস ক্যাডারের মতো কাজ করবে? পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেনাবাহিনীর সিও ক্যাটাগরির কমিশনপ্রাপ্ত অফিসারদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে। কিন্তু এখানে শুরু হয়েছে বিভ্রান্তি। অনেকেই মনে করছেন সেনাবাহিনীর সব সদস্য এখন থেকে ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতে পারবেন, কিন্তু সত্যটা হলো শুধুমাত্র কমিশনপ্রাপ্ত অফিসাররাই এ ক্ষমতা পাবেন, আর অন্য সদস্যরা তাদের পূর্বের দায়িত্বেই থাকবেন। এখন আসুন একটু ক্লিয়ার করি, কমিশনপ্রাপ্ত অফিসার কারা? কমিশনপ্রাপ্ত অফিসার বলতে সেনাবাহিনীর সেই অফিসারদেরকে বোঝায় যারা লং কোর্স বা শর্ট কোর্স থেকে সরাসরি লেফটেন্যান্ট অথবা ক্যাপ্টেন পদবীতে যোগদান করেন, এবং তাদেরকেই ক্লাস ওয়ান গেজেটেড অফিসার বা বিসিএস ক্যাডারের সমমান হিসেবে ধরা হয়। তাই বলা যায় এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার শুধুমাত্র ওই অফিসারদের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং যারা ভাবছেন যে সেনাবাহিনী এখন বিসিএস ছাড়াই ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, তারা ভুল করছেন। এটি শুধুমাত্র 2 মাসের জন্য একটি দায়িত্ব যা দেশের বিশেষ পরিস্থিতিতে সরকারের চাহিদা অনুযায়ী কার্যকর হবে। এই দায়িত্ব সাধারণ সেনা সদস্যদের জন্য নয়, বরং সিও ক্যাটাগরির অফিসারদের জন্যই প্রযোজ্য। এখন আমরা স্পষ্ট করে বুঝলাম এই ক্ষমতা সাধারণ সেনা সদস্যদের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র কমিশন অফিসারদের জন্য এটি প্রযোজ্য, এবং এটি সাময়িক এবং সরকারের নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যকর করার জন্যই দেয়া হয়েছে। সুতরাং ভুল তথ্য থেকে দূরে থাকুন এবং সঠিক তথ্যের এই ভিডিওটি ছড়িয়ে দিন। সেনাবাহিনীর নতুন দায়িত্বগুলো সম্পর্কে জানতে ও বুঝতে আমাদের সাথেই থাকুন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।